আমি দিয়া, আজ আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলে দিই, ব্লগটাতে যারা নতুন আছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক করে দিও, এবং যারা পুরনো মানে যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও এবং কমেন্টও করো, কারণ একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। ফ্রেন্ডস, আজ আমি আমার মাসিবাড়ি এসেছি পিকনিক করতে। তো আমার মাসিবাড়িটা একটা গ্রামের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা যারা শহরে থাকো বা যারা যারা গ্রামের পরিবেশ পছন্দ করো তারা তারা প্লিজ এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। দেখো ওখানে দূরে একজন টিউবওয়েলে জল ভরছেন। আমরা এখনই বেরোবো, আমাদের জঙ্গলের মধ্যে পিকনিক হবে। মানে বুঝতেই পারছ কতটা এক্সাইটেড আমি, কতটা মজা হবে। তো তোমরা আমার সাথে থাকো, তোমাদেরকেও আমি দেখাবো যে আমরা কীভাবে পিকনিকটা করি। ফ্রেন্ডস দেখো, এখানে পিকনিকের জন্য সবজি নিয়ে আসা হয়েছে। এই যে এটা চাল, এটা ওটাতে গাজর আছে আর মূলা আছে, ওটাতে টমেটো আছে, আর এটাকে কি বলে জানি না, হ্যাঁ সিম আছে, আর এই যে পাতার বাটি, এই যে দেখো, আর এখানে আছে পাতার থালা। ফ্রেন্ডস এখানে দেখো সবজি কোরানো হয়ে গেছে। দেখো এখানে কুয়ো আছে, কতটা গভীর আমিও দেখি, বাপরে বাপ। ধান ছাড়াই হচ্ছে, কত ধান দেখো, ধানের পাহাড় পুরো চারদিকটা। এই দেখো গরু, বাসন ধুয়ে রেডি যাওয়ার জন্য। এখানে কলাই ধুয়ে রেডি করা আছে, আদা বাটা, রসুন বাটা হয়েছে, তৈরি করা হয়ে গেছে, জ্বর জন্য একদম রেডি। যাচ্ছি হাওয়া হবে কিছু না, হাওয়া হবে কিছু না, তোমার স্থান হবে না, তোমার জন্য জায়গা রাখি দিয়েছি আলাদা এইখানে। আমরা তিন বোন এখানে চেপে গেছি, মানে চড়ে গেছি, এখানে আনা হচ্ছে, এই যে এখানে নামানো হচ্ছে। আমার মাও লেগে পড়েছে, সবকে বসাবো, চিন্তার কোনো কারণ নাই, সবকে বসাবো, ওই পোলে নিবে সব। বাবার পরশু দিন আইলে তো কালকে চলে গেছে।
মুড়ি খেতে বসা হবে। আমার দিদি বাচ্চার মতো করছে। দেখো আমার বোন মাসির কোলে চেপে আছে। ফ্রেন্ডস দেখো আমি মুড়ি খেতে বসে গেছি। আমার দিদিও খেতে বসে গেছে। আলু চকুরে খাচ্ছে। আমার বোনও খেতে বসে গেছে। ও দেখা যাচ্ছে না, এই যে ও বিস্কুট খাচ্ছে। আমি মুড়িটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। কত কিছু নিয়ে খেতে বসেছে। আরে যে আমার বোন, আমার খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেলাম, পেট ভর্তি হয়ে গেল। উনুন বানানো হচ্ছে। উনুন জ্বালানোর জন্য এখানে অলরেডি অনেক কুচো আছে, তাও মা আর কুচো কুড়াতে যাচ্ছে ওইদিকে। চলো আমরাও যাই। ফ্রেন্ডস দেখো আমার মা কুচো কুড়াচ্ছে। কুচো কুড়ানো হয়ে গেছে। আরো ওইদিকে একটা দাদা, কি খাচ্ছ তুই? কপ হাড়িতে ভাত চাপানো হয়ে গেছে। গাড়ি কাটা হচ্ছে। আমার ছোট মাসি তরকারি কাটছেন। আমি আর মা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। ওটা কি মা? ওটা গরুর কঙ্কাল। চলো কাছ থেকে দেখি। গরুর মাথা গাছের মধ্যে টাঙ্গানো আছে। এই যে দাঁত দেখাচ্ছে। হাত দিও না, ভালোইছে। হ্যাঁ ঠিক বলেছ। আরে ওইটা কি সিং হলো? এই যে সিং নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কেউ টাঙ্গিয়ে রেখেছে, কিন্তু কেউ এমন করেছে না, এমনি করেছে কোনো কারণে। হাই ফ্রেন্ডস, আমি গাছে উঠে গেছি। আর উঠতে পারবো না। নাম কি করে? নাম
উঠেছো না? না ভাত রান্না করতে বসেছেন না? ফ্রেন্ডস দেখো আমরা সবাই মিলে ডান্স করছি, আমার দাদা আর কিভাবে ডান্স করছে তোমরা দেখো। এখানে মাংস রান্না হচ্ছে, আমার দাদা মাংস রান্না করছেন। মোটে 5 কিলো মাছ আনা হয়েছে, 4 কিলো গেছে। একটু ভাড়া বলতে হবে বেতো খাল করছো, 4 আমার খাওয়া শেষ, এরপর মা মাসিদের খাওয়া শুরু হবে। আমার মা খেতে বসে গেছেন, বেতাল করে তুলে দেখাচ্ছ। বাবারে ভাত দিয়া মানে খেতে বসে মা। ফ্রেন্ডস দেখো বেশি হাড়ি নিয়ে খেতে বসেছে। হলো লিয়া হয়েছে, সেটা বনবুড়ি, এখনই বনবুড়ি পোড়ানো হবে। এখানে খাবার দেওয়া হয়েছে, ফ্রেন্ডস দেখো এখানে বনবুড়ি পোড়ানো হচ্ছে। আমার দাদা বনবুড়ি পোড়াচ্ছেন, আগুন লাগিয়ে দিয়েছেন বনবুড়িতে। ফ্রেন্ডস দেখো বনবুড়ি জ্বলতে আরম্ভ করেছে। ফ্রেন্ডস দেখো বনবুড়ি নিমতে আরম্ভ করেছে। ফ্রেন্ডস পিকনিক এখানেই শেষ, আর ব্লগও এখানেই শেষ। তো পরে আবার দেখা হবে নতুন ব্লগে, তো তখন আমার সঙ্গে থেকো, বাই।